হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ একটা ফাস্টফুড রেস্টুরেন্টে ডিনার করব, তো ভাবলাম আপনাদের সবার সাথে সেটা শেয়ার করি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই হাঁটার জায়গাটুকুতে একটুখানি হাঁটবো, হেঁটে সেখানে চলে যাব। তো সেই রেস্টুরেন্টটা হালাল সাইন দেওয়া নেই, বাট ফাস্টফুডের যে ফ্রাইড চিকেনগুলো হয় সেগুলো যেখান থেকে যে কোম্পানি থেকে মেরিনেটেড হয়ে আসে সেই প্যাকেটগুলোতে হালাল সাইন দেওয়া আছে। তো এই চলে আসলাম, এই দেখুন গ্রিন কালারের পাখির মাথার লোগো দেওয়া যে শপটা, এটাই হচ্ছে ফাস্টফুড শপ ডিকোস। এই জায়গাটার নাম ওয়ান্দা। এই জায়গাটা সব সময় চাঞ্চল্যকর থাকে, নদীর এপারের নেইজিয়াংয়ের একমাত্র ব্যস্ত জায়গা। দেখুন অনেক বড় বড় হাই রাইজ রেসিডেন্সিয়াল বিল্ডিং, অফিস, বড় বড় শপিং মল, এমনকি ভিসা অফিসও এখানে, বড় বড় ইন্টারন্যাশনাল হোটেলস সব এখানে। এই জায়গাটা সব সময় প্রাণ চাঞ্চল্যকর থাকে। আর এটারই এই শপিং মলের কর্নারে যেটা ওয়ান্দা প্লাজা, সেই ওয়ান্দা প্লাজার এই কর্নারে এই যে ডিকোস ইংলিশে লেখা আছে। তো আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে দেখুন কত বড়, অনেক বড় স্পেসিয়াস এবং বিভিন্ন রকমের চেয়ার টেবিল এখানে ডেকোরেট করা। এখানে টেবিলের উপরে যে কিউআর কোড দেখছেন এটা স্ক্যান করে এখানে বসেও আপনি মোবাইল থেকে অর্ডার করতে পারেন। আর বাইরের ভিউটা দেখুন, ডিকোজের এই টেবিলে বসে আপনি ওয়ান্দার বাহিরে পুরোটাই দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর লাগে এখান থেকে ভিউ দেখতে। আর নিচে যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে সবসময়ই সন্ধ্যার সময় কোনো না কোনো প্রোগ্রাম হয়, সবাই ব্যায়ামের জন্য নাচে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। এটা একটা সেলফ অর্ডার্ড মেশিন, দুই পাশে দুইটা দেওয়া আছে। এখান থেকেও আপনি পছন্দ মতো সিলেক্ট করে তারপরে নিচে যে লাইট জ্বলছে সেখানে মোবাইলের কিউআর কোড স্ক্যান করে টাকা দিয়ে দিতে পারেন। অথবা আপনি এভাবে যদি পেমেন্ট না করতে চান তাহলে এখান থেকে মেনু দেখেও সরাসরি অর্ডার করতে পারেন। তো আমাদের ডিনার চলে এসেছে, বার্গার, বিগ ফ্রাইড চিকেন। আমি এই স্পাইসেসটা দেখাই, এই মশলাটা স্পেশালি, এটা সিচুয়ান প্রভিন্সের সিচুয়ান স্পেশাল চিলি পাউডার এর ভিতরে। এটা খেতে খুবই টেস্ট লাগে, একটু ঝালঝাল বেশি। তো এটা মিক্স করে খেলে ফাস্টফুডগুলোর টেস্ট আরও বেড়ে যায়। আর এটার সাথে আছে কিছু এক্সট্রা স্মল চিকেন ফ্রাই আর বিগ পিস চিকেন ফ্রাই। তো এই হলো আজকের আমাদের ডিনার। আর এখানে যদি আপনি কখনো আসেন অবশ্যই এই ফ্রাইড চিকেনগুলো খাওয়ার পরে যেটা অবশ্যই ট্রাই করবেন একবার, সেটা হলো এই আইসক্রিমটা। এই আইসক্রিমটা এত টেস্টি, এটা আমাদের দেশের কুলফি আইসক্রিমের মতো টেস্ট। তো এই আইসক্রিমটা অবশ্যই টেস্ট করে দেখবেন। নিচতলায় চলে এলাম, খাওয়া শেষ। এদিক দিয়েও একটা এন্ট্রি পয়েন্ট, নিচে থেকেও অর্ডার করা যায়, তবে সচরাচর নিচে কেউ করে না, সবাই উপরেই পছন্দ করে, উপরে অনেক বড় স্পেস। এখানেও আপনার সেলফ অর্ডার দুটো মেশিন আছে, এখান থেকেও অর্ডার করা যায়। তো এই ছিল আজকের আয়োজন, ছোটোখাটো, জাস্ট আপনাদের জানানো যে চায়নার মধ্যে যদি আপনারা হালাল ফাস্টফুড খেতে চান এটাই একমাত্র জায়গা। সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।